গণতান্ত্রিক জবাবদিহির অভাবে এক দশক ধরে বাজেট বাস্তবায়ন কমেছে বলে জানিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম। জবাবদিহি না থাকায় নির্বাচনের বছরেও সরকার নির্বাচনী বাজেট দেয়নি বলে মনে করেন এই প্ল্যাটফর্মের আহ্বায়ক এবং অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বাজেট নিয়ে ব্রিফিংয়ে বিদেশি বিনিয়োগ বাড়ানোর কথা বলা হলেও এজন্য সরকারের কাজে সমন্বয় নেই বলে জানান আলোচকেরা। নাগরিক প্ল্যাটফর্মের জাতীয় বাজেট 2023-24 অসুবিধাগ্রস্ত মানুষেরা যা পেল শীর্ষক মিডিয়া ব্রিফিং এর আয়োজন ছিল রাজধানীর ব্র্যাক সেন্টারে। এতে বলা হয় গরিব মানুষ শিক্ষা ও স্বাস্থ্য সেবার জন্য সরকারের উপর নির্ভরশীল, কিন্তু এবারের বাজেটে এসব খাতে বরাদ্দ কম। আবার বরাদ্দের পুরোটা খরচ করতে পারে না সংশ্লিষ্টরা, এর জন্য দায়ী ব্যক্তিদের তিরস্কার বা জবাবদিহির ব্যবস্থা নেই বাজেটে। যারা দরিদ্র সীমার নিচে আছেন তাদের কথা বিবেচনা করে অন্ততপক্ষে বাজেটের 15% যাতে স্বাস্থ্য সেবা খাতে বরাদ্দ দেওয়া হয়। বাজেটে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর কথা বলা হলেও বাস্তবে তা করার জন্য সরকারের কাজের সমন্বয় নেই। দেশব্যাপী স্পেশাল ইকোনমিক জোনের পরিকল্পনা গ্রহণ হয়েছে, আন্ত মন্ত্রণালয় সমন্বয়হীনতার জন্য আমরা দেখছি যে এগুলো অনেক যদিও সদিচ্ছা আছে কিন্তু এগুলোর যথাযথ বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। এক দশকে বাজেট বাস্তবায়নের চিত্র তুলে ধরে নাগরিক প্ল্যাটফর্ম বলছে গণতান্ত্রিক জবাবদিহির অভাবে বাজেট বাস্তবায়ন দিন দিন কমছে। প্রজেক্টগুলি যেগুলো নাকি বারবার বাজেট বাড়ানো হচ্ছে সেইটা অভিঘাটটা কিন্তু যেয়ে পড়ছে হলো সাধারণ মানুষের উপরে, কারণ অপ্রত্যক্ষ করের উপরে ভিত্তি করেই কিন্তু একটা বড় টাকা তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। এজন্য নির্বাচনের বছরেও নির্বাচনী বাজেট দেয়নি সরকার। রাজনীতিহীনভাবে নির্বাচনী বাজেট, তাহলে রাজনীতি যদি থাকতো তাহলে তো ওখানে জনপ্রতিনিধিরা বলতো যে ওখানে টাকা দাও, ওখানে খাদ্য সাহায্য দাও, তাহলে তো বলতো যে শহরের ভিতরে ওএমএস এর পরিমাণ আরো বাড়াও। মূল্যস্ফীতির বিষয়ে বিবিএস ও অর্থ মন্ত্রণালয়ের ভিন্ন ভিন্ন প্রক্ষেপণের সমালোচনা করে নাগরিক প্ল্যাটফর্ম বলছে এ কারণেই বাজার নিয়মের বাইরে আচরণ করে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।